নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার রন্ধনে বন্ধন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি সবার খুব ফেভারিট মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি। তো অসাধারণ এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাই। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাই আমি এই চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটা করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ, এখানে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। চিংড়ি মাছকে খুব একটা ভাজার দরকার হয় না, হালকা মতন ভেজে নিলেই ভালো হবে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এবার এই মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে ভেজে দিলেই হয়ে যাবে মোটামুটি। চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি এবারে বাকিগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবার তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, একটা তেজপাতা ফোড়ন দেওয়ার জন্য আর দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা, একটা দুটো লবঙ্গ, একটা দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম। এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমার একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হোক। আমি অল্প নুন দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। দেখুন আমার একদম পেঁয়াজ আর টমেটো একদম পুরো মোটামুটি গোল্ডেন ব্রাউন করে একদম কষানো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক চামচ ভর্তি আমি আদা বাটা দিলাম। দেড় চামচের মতন আমি আদা বাটা দিলাম, আর রসুন বাটাও দিচ্ছি মোটামুটি এক চামচ ভর্তি। এটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে হবে, তারপর এর মধ্যে একটু কষানো হোক। এবার এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে প্রথমেই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে এক চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে লঙ্কা গুঁড়ো ঝালটা পরিমাণ মতন দেবেন, আমি হাফ টিস্পুনের মতন দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচের মতন জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন।
এবার এটা খুব ভালো করে মশলাটাকে একসাথে নিয়ে কষাতে হবে। বন্ধুরা আমার মালাইকারির মশলা কিন্তু একদম পুরো কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, আর অল্প আরেকটুখানি আমি নুন দিচ্ছি, আগেও আমি নুন দিয়েছিলাম তার জন্য অল্প আরেকটু নুন দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে নারকেলের দুধ, আমার বাড়িতে বানানো নারকেলের দুধ আমি এটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কেনা দুধও দিতে পারেন। আর একটু ভালো করে কষাতে হবে, অল্প আর একটু দিচ্ছি আমি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার একটু আস্তে আস্তে ফুটুক, খুব একটা বেশি আমি গ্রেভি করব না, কম কম করে গ্রেভি করব। আপনারা চাইলে গ্রেভি অনুযায়ী দুধটা মেশাতে পারেন। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি করে আমি সার্ভ করে দিয়েছি। গরম গরম দুপুরে ভাতের সাথে অসাধারণ লাগে এই চিংড়ি মাছের মালাইকারি। তো আমার এই রেসিপিটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন আমার রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আমার ভিডিওগুলো, তবেই আপনারা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।